আমাদের মহল্লাগুলোতে মসজিদের ইমামতির যোগ্যতা সম্পন্ন কেউ নেই। আমি অল্প স্বল্প মাদ্রাসায় পড়েছি, ইমাম সম্পর্কে যতটা দেখেছি ইমাম নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের ইমাম নিয়োগ দিতে হয়, এর শরীয়তসম্মত ব্যাখ্যা আশা করছি। অন্য এলাকা থেকে এনে ইমাম নিয়োগ দিতে হয়, এটা কি মুসলমান হিসেবে ব্যর্থতা নয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইমাম কি নিয়োগ দিবেন না নির্বাচন করবেন? নির্বাচন মানে আবার আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে কয়েকজন ক্যান্ডিডেট হবে, তার মধ্যে একজনকে আপনি নির্বাচন করবেন, সে নির্বাচনের কথা বলা হচ্ছে না। নির্বাচনের মানে হলো আপনি এলাকার কোরআন এবং হাদিস সবচেয়ে ভালো জানে, ভালো শুদ্ধ কেরাতে সলাত আদায় করাতে পারে, পড়তে পারে, এরকম একজন মানুষকে খুঁজে বের করে অফার করবেন যে ভাই আপনি আমাদের মসজিদে ইমামতির দায়িত্বটা নেন। এটা হলো ইমাম মসজিদে নির্ধারণ করার শরিয়া সম্মত পদ্ধতি। আজকাল যেটা হয় সেটাতে গুনাহ হবে না, হয়ে যাবে, অসুবিধা নাই, কিন্তু এটা ইমামতির এই পদের সাথে সম্মানজনক না যে ইমাম সাহেব আসেন, ইন্টারভিউ দেন, কারা কারা আগ্রহী আছেন। আবার ইন্টারভিউ আলেমরা নিলে একটা কথা, অনেক মসজিদের কমিটির লোকেরা ইন্টারভিউ নেয়, আছে না নাই? যে কমিটির লোকেরা ইমামতির কিছুই বুঝেন না, ডাইনো বুঝেন না, বামো বুঝেন না, তারাই আবার আলেমদের ইন্টারভিউ নেন, আছে না নাই? আবার এই ইন্টারভিউর পরে যখন নিয়োগ হয়, এরপরে আবার ইমাম সাহেবকে গোলামের মতো ডাইনে আর বামে শুধু ঘুরাইতে থাকে আর উদ্বোস করাইতে থাকে, আছে না নাই? আল্লাহ আকবার। আমি বলি ইমাম হিসাবে যখন কাউকে ঠিক করে ফেলবেন, নির্ধারণ করে ফেলবেন, এটা হলো আমাদের মহামান্য প্রেসিডেন্টকে নির্ধারণ করার মতো। প্রেসিডেন্টকে নির্ধারণ করার পর তাকে বরখাস্ত করতে হলে সংসদে তার বিরুদ্ধে কি করতে হয়? অনাস্থা প্রকাশ করতে হয়। চাইলেন হুটহাট করে তাকে সরাতে পারেন না, আর তাকে সবাই সম্মান করতে হয়, এটা সাংবিধানিক ভাবে তার প্রাপ্য, এই পদের প্রাপ্য। ইমামকে যখন নির্ধারণ করে ফেলেছেন তখন তিনি আপনার সম্মানের ব্যক্তি। নির্ধারণ করার আগ পর্যন্ত ঠিক আছে, আপনারা কাকে নিবেন না নিবেন সেটা দেখার সুযোগ আছে, কিন্তু ঠিক করে ফেলেছেন এরপরে শরীয়ত গ্রাহ্য ওজোর ছাড়া, ম্যাক্সিমাম মুসল্লিরা তাকে চায় না নানা কারণে, সেটা ছাড়া আপনি তাকে বাদ দেওয়ার সুযোগ নাই এবং তাকে ছোট করার কোনো সুযোগ নেই। নিয়োগ করে দিছেন আপনি, নিয়োগ দেওয়ার পর থেকে নিয়ে তিনি যা বলবেন সেটা আপনি মানতে বাধ্য হয়, এখন তিনি প্রেসিডেন্টের মতো, তিনি আপনার মাননীয়। কথা কি বুঝাতে পারছি ভাই? তো এই জন্য ইমাম সাহেবের প্রতি অপমান হয়, অসম্মান হয়, এমন কোন কাজ করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, গুনাহের কথা। অনেক মসজিদ কর্তৃপক্ষ এই কাজগুলো করেন, আর বাহির থেকে অনেক দূর দূরান্ত থেকে ইমাম নিযুক্ত করা, এটা এলাকাবাসীর জন্য আসলে অপমানের। একটা এলাকাতে একজন মানুষ ইমামতি করার মতো উপযুক্ত নাই, সেটা সে এলাকার মানুষের জন্য লজ্জার। প্রত্যেকটা এলাকার মানুষের উচিত সেখান থেকে কিছু মানুষকে দিন শিক্ষা, দিনই শিক্ষা দেওয়া। আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তোমাদের মধ্য থেকে কিছু লোক কেন দিনই এলেম শিক্ষা করে না? সবাই আলেম হওয়া জরুরি না, কিছু মানুষ শিক্ষা করতে হবে, তা না হলে গোটা সমাজ গোমরাহের দিকে চলে যাবে। এজন্য নিয়ম হলো ইমামকে সম্মানজনকভাবে নির্ধারণ করা এবং ইমামকে সম্মান দেয়া। ইমাম মানে নেতা। এখন আমাদের দেশে ইমামরা তো ইমামতি করে না, আমামতি করে। আরবিতে আমামতি এক জিনিস আর ইমামতি আরেক জিনিস। আমাম মানে সামনে যে থাকে, সামনে থাকা, সামনেকে বলা হয় আমাম। আমামতি করা মানে সামনে থাকে বেচারা এর দূর, কিন্তু আসল ইমাম হলো পিছের যারা নেতাগোতা আছে, তারা তাদের কথায় সব উঠবস করে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে ইমামকে সম্মান করার যে বড় মন দরকারের জন্য সেই তৌফিক আমাদেরকে দান করুন। অনেক মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবকে মনে করে অধীনস্থ লোক, নিজের কাজের লোকের মতো, অধীনস্থ লোকের চাকরের মতো মনে করে। আমি বলি মসজিদে কেউ যদি লক্ষ লক্ষ টাকাও দেয়, এরপর ইমাম সাহেবের বেতন দেয়া হয় সেই টাকা থেকে, তাহলে ওই টাকা যিনি দান করলেন তিনি দেন নাই, এই টাকা আল্লাহর টাকা,
কমিটির লোকেরা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করেছেন, দায়িত্বটা পালন করছেন, টাকার মালিক আল্লাহ, কারণ যিনি দান করেছেন তিনি আল্লাহকে দান করেছেন, মালিক আল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের খেদমতে ব্যয় করতেছেন ওনারা, ওনারা কেউ নিজের টাকা দিচ্ছেন না, এমনকি উনি দান করলেও সেটা নিজের টাকা দিচ্ছেন না, কারণ উনি দান করছেন আল্লাহর কাছে, বিনিময়ে সওয়াব পাচ্ছেন। কথা কি বুঝাতে পারছি? এই দৃষ্টিভঙ্গিতে ইমামের সাথে আচরণ করতে হবে। আবার যোগ্য ইমামও খুঁজে বের করতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যিনি কোরআন হাদিসের অনেক নলেজ রাখেন, কেরাত শুদ্ধ করে পড়তে পারেন, এরকম ভালো ইমাম নিয়োগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।